আসসালামু আলাইকুম ডিয়ার টেকনিশিয়ান বন্ধুরা। তো অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ইদানিং বর্তমান সময়ে অনেক কমেন্ট আসতেছে বা অনেক প্রশ্ন আসতেছে, অনেকে এমন দিয়ে জিজ্ঞাসা করে যে ভাই আপনার চ্যানেলে ভিডিও একদম কম আসতেছে, অতীতে আপনি দৈনিক একটা করে ভিডিও দিতেন বা প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতেন, এখন দুই দিন তিন দিন চার দিন জায়গা ভিডিও আপলোড করেন না। তো বিশেষ করে অনেক প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি। কিন্তু ইদানিং পারিবারিক কিছু টেনশনে আমার ওদিকে একটুনি সমস্যা হইতেছে বা ওদিকে একটু মনোযোগী কম, এই কারণে হয়তো কন্টিনিউ ভিডিও আপলোড করা হয় না। তো সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত। তো এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ আপনাদের ভিডিও দেওয়ার জন্য বা নতুন 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 সমস্যাগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকে একটা 24 ইঞ্চি এলইডির নতুন সমস্যা নিয়ে আসছি। তো চলেন আমরা সমস্যাটা আগে দেখি। সমস্যাটা কি, তো এলইডিটা হচ্ছে আপনার সিঙ্গার কোম্পানি 24 ইঞ্চি। তো এটা সমস্যাটা হচ্ছে ব্লাইন্ড স্ক্রিন। চলেন এখন আমরা স্ট্যান্ড বাই রিলিজ করি। রিলিজ করার পরে দেখি সমস্যাটা কি। এই যে স্ট্যান্ড বাই মোডে আছে, স্ট্যান্ড বাই রিলিজ করি। হ্যাঁ, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। তো এই যে ব্যাকলাইট জ্বলে আছে কিন্তু গ্রাফিক্স নাই, ব্যাকলাইট জ্বলে আছে কিন্তু গ্রাফিক্স নাই। তো এই সমস্যাটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলি। তো আপনারা যদি অনলাইনে অল্প টাকার ভিতরে এলসিডি এলইডি প্যানেলের কাজ শিখতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমাদের বেসটা শুরু হয় প্রতি মাসের 5 তারিখ থেকে 6 তারিখের ভিতরে। তো ওই ক্লাসটা আমি কীভাবে করি, অনেকে প্রশ্ন করে যে ক্লাসটা কীভাবে হয়। তো হয়তো ভিডিও কোনো ভিডিওর মধ্যে আমি বিষয়টা ক্লিয়ার করি নাই। তো ওই ক্লাসটা হয় গুগল মিট অ্যাপ দ্বারা। তো যারা যারা অনলাইন ব্যবহার করেন বা যারা যারা জিজ্ঞাসা জানেন তারা তো জানেন, যারা না জানেন তাদের জন্য বলতেছি যে অনলাইন গুগল মিট অ্যাপ দ্বারা। তো গুগল মিট অ্যাপ দ্বারা সম্পূর্ণ 30 দিনের ভিতরে থাকে টিকন বুক বিষয়ে, মানে একটা এলইডি প্যানেল বিষয়ে 20 দিন, আর 5 দিন থাকে আপনার মাদার বুক বিষয়ে, আর বাকি 5 দিন থাকে থিওরিক্যাল ক্লাস। তো আপনারা যদি অনলাইনে কাজ শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো চলেন আমরা মূল ভিডিওতে ফিরে যাই আর সিন টু পরে, ততক্ষণ সাথেই থাকুন। তো হ্যাঁ, ফিরে আসলাম ইন্টুর পরে। তো চলেন এখন আমরা এলইডিটা স্ট্যান্ড বাই রিলিজ করি। তো হ্যাঁ, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। তো চলেন এখন আমরা প্যানেলে ভোল্টেজগুলি জাস্টিফাই করি। তো প্রথমত মেন ডিসিজি ভোল্টেজ, হ্যাঁ 12 ভোল্ট ঠিক আছে। তো তারপরে বিজিএস ভোল্টেজ 3 ভোল্ট ঠিক আছে। তারপরে বিজিএল ভোল্টেজ, হ্যাঁ ঠিক আছে -7 ভোল্ট ঠিক আছে। তারপরে আছে বিজিএম 29 ভোল্ট ঠিক আছে। তারপরে আছে এবিডিডি, হ্যাঁ 14 ভোল্ট ঠিক আছে। তো তারপর হচ্ছে ডিবিডিডি, হ্যাঁ 3.3 ঠিক আছে। তারপর হচ্ছে বিকম, হ্যাঁ 6 ভোল্ট ঠিক আছে। তো যেহেতু টিকন বুটে সম্পূর্ণ ভোল্টেজ ঠিক আছে সেক্ষেত্রে ব্লাঙ্ক স্ক্রিন। তো আমরা আরজিবি যেই এলবিএসের ক্লক ভোল্টেজগুলি ওই ভোল্টেজগুলি চেক দিয়ে দেখব।
হ্যাঁ 1.15 ভোল্ট, ঠিক আছে। তারপর 1.19 ভোল্ট, ঠিক আছে। মানে এই সেকশনের ভোল্টেজগুলিও ঠিক আছে। তারপরে আমরা যেহেতু ডিসি টু ডিসি আইসি সম্পূর্ণ বুস্ট ভোল্টেজগুলি রানিং আছে, তারপর ব্লাইং স্ক্রিন, তাহলে কফের দিকে গামা সেকশনের ভোল্টেজগুলি চেক দেই। তো কফের দিকে গামা সেকশনের ভোল্টেজগুলি চেক দিতে গেলে প্রথমত যে নামটা আছে এই নামটা হচ্ছে জিআরইএফ। এই যে জিআরইএফ ভোল্টেজ একদম 0 ভোল্ট, একদম 0 ভোল্ট, কিন্তু জিআরইএফ ভোল্টেজটা নাই। সেক্ষেত্রে সম্পূর্ণ ঠিকানে ডিসি টু ডিসি আইসির বুস্ট ভোল্টেজ সম্পূর্ণ ভোল্টেজ রানিং আছে, কিন্তু জিআরইএফ ভোল্টেজটা প্রেজেন্ট নাই। তাহলে যেহেতু জিআরইএফ ভোল্টেজের সমস্যা আমি পাইছি, সেক্ষেত্রে টিকার প্রসেসর আইসির দিকে না যাইয়া জিআরইএফ ভোল্টেজের কাজটা আগে করি। তো জিআরইএফ কাজটা করতে গেলে আগে আমাদের ডাটা শিটটা দেখতে হবে। তো চলেন আমরা ডাটা শিটটা দেখে আসি যে জিআরইএফ ভোল্টেজটা কয় নাম্বার ভিন থেকে আউটপুট হয়েছে। ডাটা শিটে যাইলে প্রথমত আমরা ক্রোম বাজারে যাব। ক্রোম বাজারে যাই চার্জবারে লিখব ডাবল ফাইভ সিক্স টু আইসি ডাটা শিট। লেখার পরে এই যে ডাবল ফাইভ সিক্স টু আইসি ডাটা শিট এই জায়গায় আছে। তো এই জায়গায় দেখতে গেলে এখানে ইনপুট ভোল্টেজটা হচ্ছে এই যে 25 নম্বর আর 26 নম্বর হচ্ছে আইসির ইনপুট ভোল্টেজ। তাহলে 25 নম্বর আর 26 নম্বর যদি আইসির ইনপুট ভোল্টেজ হয়, তাহলে এআইসির জিআরইএফ ভোল্টেজটা কত নম্বর ফিন থেকে আউটপুট হয়েছে। তো যেহেতু এই 26 নম্বর আর 25 নম্বর ইনপুট ভোল্টেজ, সেক্ষেত্রে এআইসির নাম্বার অনুযায়ী 1 নম্বর ফিনটা হচ্ছে এখানে লেখা আছে 1 নম্বরে বিআরইএফ, এই ভোল্টেজটা হচ্ছে জিআরইএফ ভোল্টেজ সেকশনে গেছে। তো আমরা চলেন আবার ক্যামেরাতে যাই, দেখি জিআরইএফ ভোল্টেজের মাপটা চেক করে যে এই ভোল্টেজটা কি 1 নম্বর কানেকশনে পাওয়া যায় কি না। তো চলেন আবার আমরা ভিডিও স্ক্রিনে যাই। হ্যাঁ, ফিরে আসলাম ভিডিওর স্ক্রিনে। তো চলেন আমরা ভোল্টেজটা ম্যাপটা দেখি আমাদের 1 নম্বর ফিনে কত ভোল্ট আছে। তো এটার মধ্যে জিআরইএফ সেকশনের ভোল্টেজটা থাকবে 14 ভোল্ট। তো আমরা 1 নম্বর কানেকশনের মধ্যে মিটার কানেকশনটা ধরে দেখবো এই জায়গায় 14 ভোল্ট ঠিক আছে কি না। তো এই যেহেতু আইসির কানেকশন একদম চিকুন, মিটারের কানেকশনটা আইসির পিনের মধ্যে ধরতে গেলে আরেকটার সাথে শর্ট হয়ে যাইব, সেক্ষেত্রে আমি আইসির আইসির পিনের না দিয়ে আইসি থেকে আউটপুট যে রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে ওই রেজিস্ট্যান্সে ধরলাম। তো সেক্ষেত্রে এখানে আছে 14 ভোল্ট। তাহলে এখানে যদি আইসির 1 নম্বর পিনে যদি 14 ভোল্ট থাকে, তাহলে এই ভোল্টেজটা হচ্ছে জিআরইএফ ভোল্টেজ। সেক্ষেত্রে এখানে কিন্তু জিআরইএফ সেকশনে কিন্তু ভোল্টেজটা নাই, এখানে জিআরইএফ সেকশনে কিন্তু ভোল্টেজটা নাই, কিন্তু আইসির 1 নম্বর ফিনে কিন্তু ভোল্টেজটা ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে আমরা কানেকশনটাই না এই জায়গায় ভোল্টেজটা দিয়ে দেখব যে কাজটা হয়েছে কি না বা কাজটা সমাধান হয় কি না। তো চলেন আমরা ওই কাজটা করে তারপর আবার ভিডিওতে আসি। তো হ্যাঁ, আবার ফিরে আসলাম ভিডিও স্ক্রিনে। তো আমি এখানে সমস্যার মধ্যে পাইছি যে এই রেজিস্ট্যান্সটা খারাপ ছিল। তো এই রেজিস্ট্যান্সটা আমি এই যে এই টিকন থেকে খুলে তারপর আমি এই জায়গায় কানেক্ট করছি। তো চলেন এখন আবার আমরা ভোল্টেজগুলি মাপে দেখি যে ওই জায়গায় জিআরইএফ ভোল্টেজটা ঢুকছে কি না। তো প্রথমত স্ট্যান্ড বাই রিলিজ করি। হ্যাঁ, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। তারপরে এখন আমরা ভোল্টেজটা মাপ দিব।
তো এই যে এখানে কিন্তু এখন কন্টিনিউ 14 ভোল্ট ঠিক আছে তো চলে এখন আমরা স্ক্রিনে যাই দেখি আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা তো এই যে এখন কিন্তু প্যানেলের গ্রাফিক্সটা চলে আসছে বা প্যানেলটা রানিং হয়ে গেছে তো আমাদের প্রথমত সমস্যা ছিল জিআরএফ এ যে রেজিস্ট্যান্টটা এই রেজিস্ট্যান্টটা কাটা ছিল বা জিআরএফ সেকশনে সমস্যা ছিল তো এই রেজিস্ট্যান্ট আমি কানেক্ট করার পরে গ্রাফিক্সটা চলে আসছে তো চলে এখন আমরা আবার রিভিউ করি যে কী কারণে সমস্যাটা হচ্ছে তো মূলত এই যে এখানে যেই 5562 বা 6861 এ যে আইসিটা ওই আইসিটা দুটোটা সেম আইসি দুটোটা একটা জায়গায় আরেকটা চলে সেক্ষেত্রে আমি এই জায়গায় প্রথমত জিআরএফ যেই ভোল্টেজটা ওই ভোল্টেজটা চেক দিলাম বা ডিসি টু ডিসি সেকশনে যেই আউটপুট ভোল্টেজগুলি ওই সম্পূর্ণ ভোল্টেজ প্রেজেন্ট আছে কিন্তু জিআরএফ সেকশনের যেই এই জায়গায় যেই এই টেস্ট পয়েন্টের মধ্যে যেই ভোল্টেজটা থাকার কথা 14 ভোল্ট ওই ভোল্টেজটা ছিল না সেক্ষেত্রে আমি আইসি ডাটা শিট দেখিয়া বা আইসির ডাটা শিট অনুযায়ী এই জায়গায় পর্যন্ত আমি খুঁজে আইসি আইসির মধ্যে আউটপুট আইসি থেকে আউটপুট ভোল্টেজটা ঠিক আছে কিন্তু এখানে জিআরএফ সেকশনে ভোল্টেজটা নাই সেক্ষেত্রে আমি প্রথমত ভাবছি যে তার টাইনে দিব তারপরে আমি আবার খুঁজলাম খুঁজে দেখলাম যে এই রেজিস্ট্যান্সটা কাটা আছে তো এই রেজিস্ট্যান্সটা আমি চেঞ্জ করে দিলাম দেওয়ার পরে এখানে জিআরএফ সেকশনে ভোল্টেজটা প্রেজেন্ট হয়ে গেছে বা আমাদের প্যানেলের গ্রাফিক্সটা চলে আসছে তো মূলত সমস্যা ছিল এই যে এখানে এই রেজিস্ট্যান্সটা কাটা ছিল তো আপনাদের ক্ষেত্রে যদি এই সমস্যা আসে ডিসি টু ডিসি বুস্ট ভোল্টেজগুলি রানিং থাকে তাহলে আপনারা এই জিনিসগুলি ফলো করবেন তো আমি যে ভিডিওগুলি আপলোড করি ওই ভিডিওগুলি থেকে যদি আপনারা কিছু ইনফরমেশন পান বা আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাই দিবেন যে ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করে কমেন্ট বক্সে জানাই দিবেন তো আপনারা যদি অনলাইনে অল্প টাকায় এলসিডি এলইডি প্যানেলের কাজ শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ।